আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাইয়াস ব্লগ। আমি সোমা, আজ আবারও এসেছি আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি বেশ ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। আর এই যে আমি ভিডিওতে যে গাছগুলোকে দেখিয়েছি, এগুলোর সঙ্গে আপনারা যারা আমার নিয়মিত ব্লগ দেখেন তারা নিশ্চয়ই অনেক পরিচিত। তো গাছে খুব সুন্দর টমেটো ধরেছে, আর সেটাই আমি শেয়ার করলাম আপনাদের সঙ্গে। আর আজ আমি আমার ভিডিওটি স্টার্ট করেছিলাম সন্ধ্যা থেকে, সন্ধ্যা ঠিক বলবো না, বিকালবেলা থেকে। তো দুপুরে রেস্ট নেওয়ার পর আমরা হচ্ছে বিকালের দিকে একটু পেয়ারা মাখিয়েছিল আমার শাশুড়ি, আর সেটাই হচ্ছে খেয়ে নিচ্ছিলাম। আমি হচ্ছে বাবুকে বিকালে নাস্তা করাচ্ছিলাম, এই জন্য আমি একটু পরে খেয়ে নিলাম। আর খাওয়া দাওয়া করে আমরা একটু শপিংয়ে গিয়েছিলাম। তো বাইরে প্রচুর শীত, আর আমার এই ভিডিওটি করা যখন রাজশাহীতে খুব শৈত্যপ্রবাহ যাচ্ছিল তখনের, এজন্য আমি আর বাইরে গিয়ে তেমন ক্যামেরা ওপেন করিনি। তো খুব শর্টকাটে কিছু কেনাকাটা করে নিয়েই চলে এসেছি। আর এটা হচ্ছে আমার বাবুর একটা শীতের ড্রেস, আর হচ্ছে ওর বাবার জন্য একটা শীতের ড্রেস নিয়েছি। টুকিটাকি হচ্ছে সবার জন্যই শপিং করেছিলাম। আর হচ্ছে আমার শাশুড়ি হচ্ছে একটা চাদর নিয়েছে, তো ওটা যখন কিনেছিল তখন আমি যাইনি, আমি হচ্ছে সন্ধ্যার পরে গিয়েছিলাম। আর আমার শাশুড়ি আর আমার হাজবেন্ড হচ্ছে দুপুরে গিয়ে এই শালটা, কাশ্মীরি এই শালটা কিনে নিয়ে আসছে। শালটা অনেক সুন্দর ছিল, ক্যামেরাতে কতটুকু ভালো দেখাচ্ছে আমি জানি না, কিন্তু অরিজিনাল আসলে অনেক সুন্দর। আর আমি হচ্ছে একটা লিপস্টিক নিয়েছিলাম। আর এই যে আমার ছেলের হচ্ছে বাইরে গেলেই তো বলের প্রয়োজন হয়, তো ও একটা বল নিয়েছে। আর হচ্ছে টুকিটাকি কেনাকাটা করে আমি বাসায় চলে আসছিলাম। আর তারপর হচ্ছে রাতের জন্য একটু কবুতর রান্না করছিলাম। আর আজও বরাবরের মতন ভিডিওর মাঝে ছোট্ট একটু কথা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। আপনাদের ছোট্ট একটি লাইক আমাকে আমার এই ভিডিওটিকে পৌঁছে দিবে অসংখ্য ভাইয়া আপুর মাঝে। আর আশা করি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। আর আমার কবুতর রান্না করা দেখে অনেকে হয়তো বা আবার মানে হেসে উঠতে পারেন, কারণ এটা কি কবুতর রান্না করছি নাকি গরুর মাংস রান্না করছি এটাও মনে ভাবতে পারেন। কারণ আসলে আমার শ্বশুর বাড়ির মানে সবাই হচ্ছে কবুতরটাকে অনেক বেশি ঝাল, অনেক বেশি মানে ঘন, গ্রেভিটা অনেক বেশি মানে গরুর মাংসের মতন হবে এরকম করে খেতেই খুব পছন্দ করে। অনেক ঝাল, অনেক মশলা, সব কিছুতেই মশলা আমরা খাই, বাট কবুতরেও ঠিক তেমনই। তো অনেকে হয়তো বা এভাবে খান না, তারা হয়তো বা ভাববেন যে এটা কি কবুতর রান্না নাকি অন্য কিছু। তো আমি হচ্ছে সব মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে হচ্ছে কবুতরটাকে দিয়ে দিয়েছি। আর আমার শাশুড়ি হচ্ছে এই যে কবুতরটাকে অনেক ছোট ছোট করে পিচ করে, কারণ ছোট ছোট করে পিচ করলে ওর ভিতরে সব কিছু যায়, এজন্য অনেক ছোট করে পিচ করে। আর তারপরে আমি কিছু কষিয়ে নেওয়ার পর কিছু আলু দিয়ে জাস্ট পানিটা দিয়ে নিয়েছি। আর আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখছেন তারা ভিডিও দেখার পর সুন্দর কমেন্ট করলে হয়তো আমার ভিডিওর প্রতি উৎসাহ আরও বেশি বেড়ে যাবে। কবুতর রান্নাটা শেষ হয়ে গিয়েছে, সবাই ভালো থাকবেন, আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।